হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিশিয়াল স্কুল আজ আমাদের পাওয়ার পয়েন্টের পরবর্তী ক্লাস এই ক্লাসে আমরা দেখব কাস্টমাইজ থ্রি ফরম্যাট যার মধ্যে বিভিন্ন টুল আছে যে টুলগুলো ব্যবহার করে আমরা আমাদের ইমেজ এবং কোনো অবজেক্টকে আরও সুন্দর করে তুলতে পারি তো যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নূতন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন ছোট্ট একটা ইন্টোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে এসেছি তার সঙ্গে আমরা সফটওয়্যারটা খুলে নেব আপনারা অবশ্যই সফটওয়্যারটা খুলে নেবেন এবং তার সঙ্গে আমরা সেই অবজেক্টকে নিয়ে নেব যে মধ্যে আমরা কাস্টমাইজ থ্রি ডি করব অ্যাপ্লাই করবো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা ইমেজ নিয়েছি আপনারা অবশ্য নিয়ে নেবেন অ্যান্ড ইমেজ নেওয়ার পরে আমরা হোমে থাকবো অবশ্য অ্যান্ড এখান থেকে আমরা সরাসরি সেভ ইফেক্ট ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো অপশান মধ্যে চলে যাবেন আমরা সাপোজ এখান থেকে কোনো অপশানের মধ্যে চলে গেলাম সফট এজ অপশান মধ্যে অ্যান্ড এখান থেকে আপনারা দেখতে পাবেন থ্রি ডি ফরম্যাট ওকে অ্যান্ড থ্রি ডি ফরম্যাটটা আমরা খুলে নেব খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজ কিন্তু এখানে আছে যার মধ্যে আমরা প্রত্যেকটা কাজ কিন্তু এখানে বুঝাবো এবং আপনি বুঝে নেবেন দেখুন সবার আগে আমাদের অপশন আছে টপ ব্যাভেল এই টপ ব্যাভেল হলো উপরের দিকে যদি আপনি ঢালু টাইপের করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আসতেই হবে অ্যান্ড এসেই আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতেই পাবো বিভিন্ন রকমের টেমপ্লেট আছে এর মধ্যে যে ঢালটা আমাদের পছন্দ সেটা কিন্তু আমরা সিলেক্ট করে নেব অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে অ্যান্ড এই ঢালুটা আমরা বাড়াতে এবং কমাতে পারি উইথ বা হাইট অনুযায়ী ওকে এখানে দেখতে পাচ্ছেন উইথ আমরা এখানে অবশ্য এ ফিফটি পিক্সেল দিয়ে দেবো অ্যান্ড ফিফটি পিক্সেল দেওয়ার পরে আপনারা এখানে বুঝতে পাচ্ছেন যে বেড়ে গেছে অ্যান্ড আমরা সরাসরি হাইটটা করব টু হান্ড্রেড পিক্সেল ওকে অ্যান্ড টু হান্ড্রেড পিক্সেলে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে টেম্পলেটটা আমরা ক্লিক করেছিলাম সেটা কিন্তু এই টেম্পলেট ছিল যেখানে আমরা হাইট এবং উইথটা কিন্তু বাড়িয়ে নিয়েছি এখান থেকে ওকে আমরা এটাকে ব্যবহার করেছিলাম টপ ব্যাভেল যেহেতু আপনারা যদি চান যে নিচের দিকে করবেন তাহলে কিন্তু দুটোর অপশানের মধ্যে যে কোনো অপশন ক্লিক করে নিয়ে অ্যান্ড আপনারা এখানে কতটা বাড়াতে চান কমাতে চান সেটা এখানে করে নেবেন ওকে অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তিন নম্বর অপশন হলো ডেপথ কালার এই যদি ডেপথ কালার আপনার এখানে দিতে চান অবশ্যই দিয়ে দেবেন কিন্তু ডেপ কালার সব জায়গায় কাজ করে না বেসিক্যালি আপনারা দেখে নেবেন যদি কালার করতে চান করে নেবেন নেক্সট আমাদের কন্টার কালার যদি দিতে চান মানে মনে করুন যে এই যে শেপটা আছে শেপের চারিদিকে যদি আমরা কালার করতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে কন্টার কালার এসে আমরা এখানে অবশ্য কালার চুজ করে দেবো যেমন আমরা রেড কালার নিলাম অ্যান্ড রেড কালার নেওয়ার পরে কিন্তু আমাদের এখানে পিটিটা বাড়াতে হবে যেহেতু আমরা এখানে ফাইভ পিক্সেল করে দেবো অ্যান্ড ফাইভ পিক্সেল করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের চারদিকে বক্সের কিন্তু একটা লাইন এসে গেছে ওকে এন্ড চাইলে কিন্তু আমরা এই লাইনটা আরো বাড়াতে পারি এবং আমরা চাইলে কিন্তু কমাতেও পারি ওকে আপনারা যখনই কোনো শেপে লাইন দিতে চাইবেন অবশ্যই কন্ট্রোল সেখানে কালার দিয়ে দেবো এন্ড আমরা এখানে লাইনটা কত মোটা হবে এখানে আমরা শো করে দেবো ওকে আসুন পরবর্তী অপশন হলো আমাদের ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালে কিন্তু বিভিন্ন রকম টেমপ্লেট থাকে আমরা কিন্তু সেই ম্যাটেরিয়াল অনুযায়ী এখানে কিন্তু আমাদের কালার কিন্তু চেঞ্জ করতে পারি যেমন এখানে আছে দেখুন আমাদের প্লাস্টিক কালার আছে আর আমরা দেখি দেখতেই পাচ্ছেন যে প্লাস্টিক কালার একটা ইফেক্ট আলাদা পড়ছে এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেটাল কালার আর মেটাল কালারের দিকে দেখতে পাচ্ছেন যে এর ইফেক্টটা কিন্তু আলাদা আছে তো এই সমস্ত ইফেক্ট কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন ওকে এন্ড আমরা সরাসরি এখানে যে কোনো একটা নিয়ে নেব নিয়ে নেওয়ার পর আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে ম্যাটেরিয়ালের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আছে যে কালারের মধ্যে কাজ করে আপনারা চাইলে কিন্তু কালার করতে পারেন আসুন আমাদের পরবর্তী অপশন হলো লাইটিং এই লাইটিং কাজ করে কিন্তু আপনাদের যে গুলো আছে শেপ এর মধ্যে বিভিন্ন রকম কালার ইফেক্ট এখানে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে দিতে পারে যদি আমরা চাই কালারটা চেঞ্জ করব এই পিকচারে তাহলে কিন্তু লাইটিং আসতে হবে এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কালার দেওয়া আছে আমরা সেই কালারে ক্লিক করব এন্ড সরাসরি কিন্তু আমাদের কালারটা এখানে নিয়ে নেবে সাপোজ এখানে নিচ্ছে না তার কারণ হলো আমরা আগে ম্যাটেরিয়ালে এসে ব্ল্যাকটা চুজ করেছিলাম এই জন্য কিন্তু কালার নিচ্ছে না অ্যান্ড আমরা সরাসরি এখান থেকে যখনই আমরা এখানে চেঞ্জ করে দেখবো তো আমাদের কালার কিন্তু নিয়ে নেবে তো আপনারা চাইলে কিন্তু লাইটিং এর মধ্যে এসে কিন্তু আপনারা কালার গুলো চেঞ্জ করে নিতে পারেন নো প্রবলেম কোনো রকম সমস্যা নেই আর যদি অরিজিনাল করতে চান তাহলে কিন্তু অরিজিনাল এখানে মেটাল আছে আপনারা চাইলে এখানে করতে পারেন অবশ্যই আমরা লাইটিং এ এসে কিন্তু এখান থেকে অরিজিনালও করতে পারি অ্যান্ড যদি চাই আমরা কালার চেঞ্জ করব কালার চেঞ্জও করতে পারি ওকে অ্যান্ড যেহেতু এখানে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল যদি আপনারা অ্যাঙ্গেল চেঞ্জ করতে চান সাপোজ আমরা নাইনটি ডিগ্রি লেফট রাইট করে ঘুরিয়ে নেব এন্ড আমরা এখানে নাইনটি ডিগ্রি করে দিলাম দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে সেপ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এন্ড যদি চান আমরা একশো আশি ঘুরাবো অ্যান্ড একশো আশি এখানে করতে পারে এখানে কিন্তু পজিশন কিন্তু চেঞ্জ করা যায় ওকে অ্যান্ড এইভাবে কিন্তু আমরা সমস্ত পিকচারের কিন্তু অ্যাঙ্গেল ঘুরিয়ে নিতে পারি অ্যাঙ্গেলের সাহায্যে ওকে তো আজকের এই ক্লাসের মাধ্যমে আপনাদের থ্রি ডি আমি ক্লিয়ার করে দিয়েছি আমি আশা করবো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যদি এই ক্লাসে কোনোরকম সমস্যা আমাকে অবশ্য কমেন্ট করবে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবে